আচ্ছা, সবাই একটু দেখেন এবার, সবাই আমরা সবাই এখন একটু ক্লাসে ফিরে আসবো। এবার আমরা একটা কাজ করি, দেখেন প্রথমত এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওকে, আমি এগুলো সব কেটে দিলাম। আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেসে আসার দরকার নেই, চলেন আমরা ফিরে যাই একটু অন্য জায়গায়। আচ্ছা, প্রথমত ক্লায়েন্ট আপনাকে কাজ কিভাবে দিবে, আমরা ওই দিন অনেকগুলো কথা বলছিলাম আপনাদেরকে। প্রথমত বলছিলাম যে দেখেন, আপনি যখন মার্কেট প্লেসে যাবেন প্রথম একবারে নতুন অবস্থায়, আপনি মার্কেট প্লেসে আসলেন, আসার পর আপনার প্রোফাইলের অবস্থা কীরকম হবে, আপনি একবারে নিউ, কেউ কোনো রিভিউ দেয় না আপনাকে। রিভিউ মানে কি, আপনি কারো কোনো কাজ করেন না, আপনার প্রোফাইল একবারে জিরো, বুঝতে পারছেন? এমন অবস্থায় যদি আপনি মার্কেট প্লেসে যান, সেক্ষেত্রে আপনি কিভাবে কাজ শুরু করবেন বা কিভাবে আপনি কাজ করতে পারেন, তাই না? আচ্ছা, এবার একটু আসেন, আমরা একটু দেখি মার্কেট প্লেসে আপনি কয় ধরনের ক্লায়েন্ট পাবেন। মার্কেট প্লেসে আপনি তিন ধরনের ক্লায়েন্ট পাবেন, তিন ধরনের। এক ধরনের ক্লায়েন্ট হচ্ছে এরকম একদম নতুন ক্লায়েন্ট। মার্কেট প্লেসে আপনি এক ধরনের ক্লায়েন্ট পাবেন, এটা একদম নতুন ফ্রেশ ক্লায়েন্ট। সে কোনো না কোনোভাবে যা জেনেছে বা শুনেছে যে আপনার ওয়েবসাইট বানাইতে চাইলে বা কোনো প্লাগইন ডেভেলপ করতে চাইলে বা কোনো একটা ডিজাইন করতে চাইলে, আপনার কিছু মার্কেট প্লেস আছে, আপনার অনলাইন ওয়েবসাইট আছে, সে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডট কম, ফাইবার, পিপল পার আওয়ার, আরও অনেক কিছু, ভিওয়ার, গ্রু, এই সমস্ত জায়গায় গেলে এমন কিছু মানুষ পাওয়া যাবে, তারা কী করতে পারবে, কম ডলারে কম পেমেন্ট করার মাধ্যমে আমি একটা ভালো ওয়েবসাইট বানাতে পারবো। দেশের বাইরে একটা ওয়েবসাইট বানানোর জন্য তাদের বাজেট থাকে $500, $700, এবং কোনো কোনো ক্ষেত্রে একটা ওয়েবসাইটের বাজেট থাকে $1200 থেকে $1500, বুঝতে পারছেন? হ্যাঁ, আরও বেশি থাকে, এটা ই কমার্স সাইটের ওয়েবসাইট বা ম্যানেজমেন্ট টাইপের কোনো কিছু হলে আরও বেশি পরিমাণে থাকে, বুঝতে পারছেন? এখন ওদের দেশে যদি এই ওয়েবসাইটটা ওদের কোনো দেশের কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ওয়েব ডেভেলপার দিয়ে বানাতে যায়, পে করতে হবে কত, টোটালি মানে $1000 এরকম ডলার পে করতে হবে বা $800 এরকম পে করতে হবে। এখন নতুন ক্লায়েন্ট, আপনি এরকম কিছু ক্লায়েন্ট পাবেন, ওরা হয়তো বিভিন্ন জায়গায় জব টপ করে বা কোথাও এরকম তাদের একটা ওয়েবসাইট দরকার, তখন তারা শুনেছে যে আপওয়ার্কে গেলে বা ফ্রিল্যান্সার ডট কমে গেলে কম ডলার পে করে কী করা যায়, ওয়েবসাইট বানানো যায়। ওনারা আপওয়ার্কে আসেন, ওনাদের মাস্টার কার্ডটা নিয়ে ওনারা পেমেন্ট সিস্টেম ভেরিফাই টেরিফাই করে আপওয়ার্কে আসেন, এসে একটা জব পোস্ট করেন বা ফ্রিল্যান্সার ডট কমে আসেন যে আমার একটা ওয়েবসাইট দরকার। কিচ্ছু লিখেন না, শুধু এই এটুকু কথা লিখেন, এই সমস্ত ক্লায়েন্টের কথাবার্তা হয় এরকম, হাই, আই নিড এ ওয়েবসাইট, হাই, আই নিড এ ওয়েবসাইট, ক্যান ইউ হেল্প মি, থ্যাংকস। তারপরে নিচে হয়তো ওনার নাম লিখে দিলেন, জন, শেষ। এরকম ক্লায়েন্ট পাবেন, এই সমস্ত নতুন ক্লায়েন্টদের মেসেজ হচ্ছে, হাই, আই নিড এ ওয়েবসাইট, ক্যান ইউ হেল্প মি, থ্যাংকস, জন, বুঝতে পারছেন? এরকমই প্রচুর পাবেন, টোটাল মানে অন্তত ফাইবার মার্কেট প্লেসে এরকম ক্লায়েন্ট বেশি পাওয়া যায়, নতুন অবস্থায় যে ক্লায়েন্টগুলো পাওয়া যায়। এখন আপনার মেসেজটা দেখেই বুঝতে হবে এটা কী ধরনের ক্লায়েন্ট। নতুন ধরনের ক্লায়েন্ট এইভাবে লিখে, হাই, আই নিড এ ওয়েবসাইট লাইক দিস, সে আপনাকে একটা লিঙ্ক শেয়ার করতে পারে, লাইক দিস, এটা বলেই সে আপনাকে একটা লিঙ্ক শেয়ার করে দেবে, https://, সাপোজ www.softtechit.com, ক্যান ইউ মেক, ক্যান ইউ বিল্ড ইট অর ক্রিয়েট, ক্যান ইউ ক্রিয়েট ইট ফর মি, থ্যাংকস, জন, বুঝতে পারছেন? এটা সবই হচ্ছে ফার্স্ট লেভেলের ক্লায়েন্ট, মানে তাদের একটা ওয়েবসাইট দরকার, হ্যাঁ, বুঝতে পারছেন? যা মানে যারা মানে নতুন ক্লায়েন্ট, একটা কথা মনে রাখেন, নতুন ক্লায়েন্ট ওদের কাছ থেকে কিন্তু প্রচুর টাকা পয়সা নেওয়া যাবে, আপনাকে বুঝতে হবে আগে। আচ্ছা, এই মেসেজের উত্তরটা কীরকম হবে বলেন তো, কী হতে পারে উত্তরটা, কী হতে পারে? ম্যাক্সিমাম স্টুডেন্টরা বা ফ্রিল্যান্সাররা আপনার যেটা হয়, আপনার একটা ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে, এটার উত্তর কী দিতে হবে সেটা ঠিক মতন দিতে পারে না, অনেকে এত বেশি স্মার্ট উত্তর দেয় যে এটা এত স্মার্ট হয় যে ক্লায়েন্ট ভয় পেয়ে যায়। আবার
ক্লায়েন্ট বলছে একটা, সে উত্তর এমন একটা দেয় যেটার সাথে এটা কোনো সম্পর্কই নাই। বুঝতে পারছেন ব্যাপারটা? যেমন আপনি এখন একটা সাবান কিনতে যাবেন, সাপোজ কস্কো সাবান। কি সাবান কিনতে যাবেন? কস্কো সাবান বা যে কোনো একটা সাবান কিনতে যাবেন একটা দোকানে। আপনি দোকানে যেয়ে বললেন, ভাই কস্কো সাবান আছে? দোকানদার যদি আপনাকে বলে এটা কোনো ব্যাপারই না, এটা আপনার কোনো চিন্তাই কোনো চিন্তাই করেন না, চিন্তার কোনো কারণই নাই, সে এটা বলে কি আপনার দিকে তাকিয়ে থাকলো এভাবে, আপনি কি করবেন? ভাই কস্কো সাবান হবে? আপনি তখন ওই ব্যাটা যদি উত্তর দেয় এটা কোনো ব্যাপারই না, আপনি চিন্তাই করেন না, ভুলে তাকিয়ে থাকলো, আপনি কি করবেন? হয় দোকান থেকে একটা দৌড় দিবেন, অথবা ওই লোকটার মাথার মধ্যে একটা বাড়ি দিবেন, ঠিক না? কমিউনিকেশন হচ্ছে ইজি জিনিস। অনেকে আমরা মনে করি ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলতে হবে নিশ্চয়ই আলাদা কোনো ল্যাঙ্গুয়েজ আছে, নিশ্চয়ই একটা ফরম্যাট আছে, কপি পেস্ট। নো, ক্লায়েন্ট মানুষ। ক্লায়েন্টকে মানুষ। আপনারা ক্লায়েন্টের সাথে কথা বলবেন ফ্র্যাঙ্কলি, খোলামেলাভাবে, একেবারে, বুঝতে পারছেন? ভয় পাওয়ার কোনো কিছুই নাই, ঠিক আছে? এখন প্রথমত দেখেন এখানে ক্লায়েন্ট কি বলছে। এখানে বোঝাই যাচ্ছে ওনার একটা ওয়েবসাইট দরকার, উনি একটা স্যাম্পল দেখাচ্ছেন। ওনাকে এটা দরকার না, এই টাইপের দরকার, এরকম কোনো কিছু একটা দরকার। তারপর বললেন, ক্যান ইউ ক্রিয়েট ইট ফর মি, তুমি কি আমাকে আমাকে এই ধরনের একটা ওয়েবসাইট বানিয়ে দিতে পারবা? থ্যাংকস। আপনি তখন কি বলবেন? এক স্টুডেন্টকে বলে দিলাম সবসময় কনফিডেন্ট থাকবেন, ঠিক আছে? এক স্টুডেন্টকে বলে দিছি সব সময় কনফিডেন্ট, কখনো আপনি হতাশ হবেন না। ক্লায়েন্ট মেসেজ দিলে কনফিডেন্টলি কথাবার্তা বলবেন, সে সব ক্লায়েন্টকে একটাই কথা লেখে, ইয়েস আই ক্যান ডু ইট, ইয়েস আই ক্যান ডু ইট, ইয়েস আই ক্যান ডু ইট। হ্যাঁ, সে প্রচুর মেসেজ পায় ক্লায়েন্টের, বুঝছেন? আমি পরে সে আমাকে দিন লিখছে, ভাই আমি তো হতাশ, কেন আমার তো হতাশ কেন? ক্লায়েন্ট আমাকে মেসেজ দেয়, আমিও ক্লায়েন্টকে রিপ্লাই দিই, ক্লায়েন্ট আমার সাথে শুধু ছিনিমিনি খেলে কিন্তু কি করে না, আমাকে কাজ দেয় না, আমাকে কোনো কাজ দেয় না। আমি কেন কাজ দেয় না? তখন তার মেসেজের রিপ্লাই দেখলাম, ক্লায়েন্ট মেসেজ দেয়, সে লিখে ইয়েস আই ক্যান ডু ইট। আমি বললাম, আপনি ইয়েস আই ক্যান ডু ইট লিখছেন কেন? বললো, ভাই আপনি না কনফিডেন্ট থাকতে বলছেন, মানে ইয়েস আই ক্যান ডু ইট, হ্যাঁ ঠিক আছে আমি এটা পারবো, কোনো ব্যাপার না আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম না, ক্লায়েন্টের সাথে প্রথম কাজই হচ্ছে ক্লায়েন্টের সাথে আপনি ফ্রেন্ডলি হবেন। যে কোনো একটা মানুষ, যেমন ধরেন আমরা এখানে আসি, প্রথম দিন যখন ক্লাসে আসি আমি এসে বসছি, আমি কি নার্ভাস ছিলাম না? আপনারা এখানে ছিলেন, আপনারাও ক্লাসে সবার সাথে কি মানে ফ্রি ছিলেন? বাট আমরা আস্তে আস্তে কি করলাম, আমি আপনাদের দিক থেকে ফ্রি হয়ে গেছি, আপনারা কি হয়েছেন? ফ্রি হয়ে গেছেন। এখন সব কিছু শেয়ার করতে ভালো লাগে না? ক্লায়েন্টের সাথে আপনাকে এরকম ফ্রি হয়ে যেতে হবে, বুঝতে পারছেন? ক্লায়েন্টের সাথে একেবারে ফ্রি হয়ে যাবে না, একেবারে, বুঝতে পারছেন? এখন এই অবস্থায় আপনার যেটা করা উচিত, দেখেন আগে ক্লায়েন্টের মনের ভাষা আপনাকে বুঝতে হবে, ক্লায়েন্ট কি চাচ্ছে। আমরা বুঝে গেলাম ক্লায়েন্টের একটা ওয়েবসাইট দরকার এরকম, এখন ক্লায়েন্টকে আপনি লিখেন, এখন আপনি ক্লায়েন্টকে লিখেন, প্রথমেই ক্লায়েন্টকে সম্বোধন জানাবেন, ঠিক আছে? হাই, হ্যালো, ঠিক আছে? বুঝতে পারছেন? প্রথমেই তাকে বলেন, হাই জনস। কখনো ক্লায়েন্টকে স্যার বলবেন না, স্যার, জি স্যার, ওকে স্যার, নো, ঠিক আছে? আমার এক স্টুডেন্ট, এক ক্লায়েন্টকে শুধু স্যার স্যার, একবার ডাইরেক্ট স্যার, জি স্যার, ওকে স্যার, নো প্রবলেম স্যার। ক্লায়েন্ট বলছে, আচ্ছা আপনি আমাকে তো বারবার স্যার বলছেন কেন? ক্লায়েন্টকে আপনার ক্লায়েন্টকে দরকার নাই, ক্লায়েন্টকে আপনার দরকার। আপনার অনেক ক্লায়েন্টের সাথে আপনি কাজ করবেন, ব্যাপারটা বুঝতে পারছেন? ক্লায়েন্টকে কখনো কি বলা যাবে না, স্যার বলা যাবে না, ফ্রেন্ড বলতে পারেন, ফ্রেন্ডও বলার দরকার নেই, সরাসরি নাম ধরে রাখবেন, হ্যাঁ দোস্ত, রাইট, হাই জন। অবশ্যই মাঝখানে অনেক কথাবার্তা বলবেন, সবার শেষে থ্যাংকস জানাইতে ভুল করবেন না, থ্যাংকস, থ্যাংকস জানাইতে ভুলেও ভুল করবেন না, ঠিক আছে? মাঝখানে আমরা আমাদের মনে কথা লিখবো, অবশ্যই থ্যাংকস জানাবেন। দেশের বাইরে থ্যাংকস বিষয়টা সামান্য কোনো বিষয় না। মুরব্বীদের আমরা যদি আসসালামু আলাইকুম না বলি, মুরব্বী কি বলবে? ছেলেটা বেয়াদব, তাই না? দেশের বাইরে যদি থ্যাংকসটা আপনি না জানান, ছেলেটা অভদ্র মনে করবে, বুঝতে পারছেন? জি, হ্যাঁ আমি আসতেছি আসতেছি আসতেছি, মানে শেষে থ্যাংকস যদি ভুলে যাই সেজন্য কি করলাম? রাইট, এই জন্য থ্যাংকস আগে লিখে রাখলাম, থ্যাংকস। এবার না 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 না, হাইজন থ্যাংকস না, তো হাইজন থ্যাংকস, এই মাঝখানে থ্যাংকস সবার শেষে আমি আগেই লিখে রাখলাম যাতে ভুলে যায় না, কারণ আমরা অনেক সময় এত এক্সাইটেড থাকি স্টুডেন্ট, বুঝছেন? রাইট রাইট রাইট। এবার আসেন, এবার আপনি কি লিখবেন? দেখেন সে একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছে, তাই না?
তাকে প্রথমেই আপনি তিন ধরনের কথাবার্তা বলবেন তার সাথে, তিন ধরনের কথাবার্তা। প্রথম যে ধরনের হবে, আপনি ক্লায়েন্টের মেসেজটা যে পড়ে যে বুঝছেন সে কি চাচ্ছে সেটা তাকে বোঝাবেন, ঠিক আছে? আপনি একজনের সাথে কথা বলতেছেন, আপনি বলেন এক কথা, সে উত্তর দেয় আরেক কথা, আপনার কথা বলতে ভালো লাগবে তার সাথে না? আপনি বলতেছেন আপনার মনের দুঃখ কষ্টের কথা, সে খালি তার মনের দুঃখ কষ্টের কথা বলতেছে আপনাকে, মানে বিষয়টা হবে না? প্রথমে বুঝাবেন কথাবার্তা দিয়ে আপনি যে তার কাজটা বুঝতে পেরেছেন, ঠিক আছে? আপনি তাকে বলেন যে আই হ্যাভ চেকড ইয়োর লিঙ্ক অ্যান্ড, একটু পাম দিবেন, একটু পাম না মানে এটা হচ্ছে কি, একটু প্রশংসা করবেন আর কি বলা যায়, অ্যান্ড দিস স্যাম্পল ইজ রিয়েলি নাইস। যদি ভালো নাও লাগে, হ্যাঁ, সে যে একটা লিঙ্ক দেখাইলো, মানে প্রশংসা কিন্তু সবাই পছন্দ করে, তাই না? আমি এমনও অনেক ক্লায়েন্টের কাজ করেছি বুঝছেন, মানে ওয়েবসাইট খাচ্চরের চেয়েও মানে যখন মানে এটা ওয়েবসাইটই হতে পারে না, মানে আপনি আপনারা এত সুন্দর সুন্দর ডিজাইন করবেন, পেমেন্ট কিন্তু কত, $150, ব্যাপার আছে, এটা কোনো ওয়েবসাইটের মধ্যে পড়ে না আপনারা, বুঝতে পারছেন? লোগো নাই, লোগো বড় কেমন জানি, সে আমি ঠিক করে দিচ্ছি, না লোগো বড় করো, মানে এই করো সেই করো, একটা স্লাইডার লাগিয়ে দিচ্ছে আপনার, স্লাইডার পাওয়ার পর সে এতই খুশি, মানে আমার মনে হয় সে ওয়েবসাইটকে বুঝেই না হয়তো, মানে দেখে খুশি। এখন অবশ্যই আপনাকে প্রশংসা করতে হবে, কিচ্ছু করার নেই, প্রফেশনালিটি মানে কি, আপনি গ্রামীণফোন কাস্টমার কেয়ার বা এই ধরনের জায়গায় যখন ফোন দিবেন কি হয়, জি স্যার, জি ভালো আছেন স্যার, আপনি যতই অন্যভাবে কথা রেগে ফেটে যাচ্ছে তারপর কি মুখে হাসি, কিচ্ছু করার নেই, মানে আপনাকে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতেই হবে। হ্যাঁ, আই হ্যাভ চেকড ইউর লিঙ্ক অ্যান্ড দিস স্যাম্পল ইজ রিয়েলি নাইস, খুবই সুন্দর একটা লিঙ্ক, এটা খুবই নাইস একটা লিঙ্ক, ইয়েস আই ক্যান, সে ক্রিয়েট শব্দটা ইউজ করেছে, আমরা ক্রিয়েট শব্দটা ইউজ করি, আই ক্যান ক্রিয়েট, ক্রিয়েট ইট, আই ক্যান ক্রিয়েট ইট অ্যাজ ইয়োর, অ্যাজ ইয়োর রিকোয়ারমেন্ট, আমি তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কি করতে পারবো, আমি তোমার ওয়েবসাইটটা যেটা দিচ্ছ তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি তোমাকে তৈরি করে দিতে পারবো, ঠিক আছে? এবার প্রথম অবস্থায় আপনি তাকে বুঝাবেন যে আপনি তার কাজটা বুঝতে পেরেছেন, দ্বিতীয় অবস্থায় আপনি তাকে আশ্বস্ত করবেন, দ্বিতীয় স্টেপটি হচ্ছে তাকে কি করবেন, আপনার নিজের ক্যাপাসিটি সম্পর্কে আপনি তাকে একটা ধারণা দিবেন, আপনি তাকে বলেন যে, আর অবশ্যই মেসেজ লিখবেন এক লাইনে না কিন্তু, বুঝতে পারছেন, একটু গ্যাপ দিবেন, এন্টার দিবেন, ঠিক আছে, প্যারা প্যারা আকারে লিখবেন, ওকে, ফাইনালি শেষে তাকে লিখেন, যেমন তাকে দেখে আপনি ওয়েবসাইটটা দেখে হয়তো বুঝতে পারছেন না যে তার এখানে, মানে তাকে নেক্সট স্টেপে এসে আপনি তার আপনার নিজের কোয়ালিটি সম্পর্কে তাকে একটু ধারণা দেন, তাকে বলেন যে এইখানে এসে সবচেয়ে ভালো হয় আপনি যদি আপনার কিছু কাজের স্যাম্পল তাকে দেখাতে পারেন, বুঝতে পারছেন? আচ্ছা, আপনি নিউ কামার, আপনি দেখাবেন কীভাবে, আপনি নিজের এক নামে একটা ওয়েবসাইট নিতে পারেন, নিজের নামে একটা ওয়েবসাইট নেওয়ার পর আপনি সেখানে কী করতে পারেন, নিয়ে আপনি এই ধরনের কাজের অনেক স্যাম্পল আপনি কী করবেন, রেখে দিবেন, আপনি ধরনের ডিজাইনের অনেকগুলো কাজ করেছেন, পোর্টফোলিও টাইপের, পোর্টফোলিও মানে হচ্ছে এক্সপিরিয়েন্স, আপনি এর আগে যে এই ধরনের কাজগুলো অনেকগুলো করেছেন তার অনেকগুলো লিঙ্ক আপনি রেখে দিতে পারেন, ঠিক আছে? তবে যেহেতু উনি নতুন, ওনাকে পোর্টফোলিও না দেখালেও চলবে, পোর্টফোলিও দেখাইতে হচ্ছে আপনার ফিক্স বা ভালো লেভেলের যে ক্লায়েন্ট সেই ক্লায়েন্টগুলোকে। এই লেভেলে আসার পর তাকে বলেন যে, তাকে আপনি কিছু প্রশ্ন করেন, ডু ইউ নিড রেসপন্সিভ লেআউট, তোমার কি রেসপন্সিভ লেআউট দরকার, ঠিক আছে? লেআউট মানে হচ্ছে চেহারা, মানে কাঠামো, কাঠামো, মোবাইলে এটা মোবাইল রেসপন্সিভ সে চাচ্ছে কিনা, সে আপনার ট্যাবের জন্য রেসপন্সিভ চাচ্ছে কিনা, বড় স্ক্রিনের জন্য সে রেসপন্সিভ চাচ্ছে কিনা, বুঝতে পারছেন? এইখানে এই কথাগুলো বলার পর আপনি তাকে কয়েকটা প্রশ্ন করতে পারেন, ডু ইউ নিড রেসপন্সিভ লেআউট, ঠিক আছে? ফাইনালি শেষে তাকে একটা কাজ করে দিবেন, যখন নিয়ে আপনি তাকে বলছেন ইয়েস আই ক্যান ক্রিয়েট ইট অ্যাজ এ রিকোয়ারমেন্ট, এই লাইনের মধ্যেই বলে দিবেন ইট উইল কস্ট, সাপোজ ধরলেন যে এটা $100 কাজ, ইট উইল কস্ট $100 অ্যান্ড আই নিড 5 days টু কমপ্লিট অল, বাট বুঝতে পারছেন? আপনি এই লাইনে বলে দিবেন ইয়েস আই ক্যান ক্রিয়েট ইট অ্যাজ ইউ রিকোয়ারমেন্ট, ইট উইল কস্ট $100 অ্যান্ড আই নিড 5 days টু কমপ্লিট অল,
মানে আপনি তাকে বলে দিলেন, হ্যাঁ আমি এটা পারবো, হাই জন, হ্যালো জন, আই হ্যাভ চেক, আমি তোমার লিঙ্ক চেক করেছি এবং এটা খুবই নাইস, হ্যাঁ আমি এটা তোমাকে বানিয়ে দিতে পারবো তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, ইট উইল কস্ট, এবং এটা কস্ট পড়বে কত, $100, অ্যান্ড আমার 5 দিন লাগবে। আচ্ছা তোমার কি রেসপন্সিভ লাগবে, তোমার কি এই লাগবে সে লাগবে? এখন আপনাদের অনেকেরই প্রশ্ন হতে পারে, ভাই প্রথমে কি ডলার কথা বলে দিব আমি, ঠিকই না, প্রথম মেসেজ দ্বিতীয় মেসেজ কি আমি ডলার কথা বলে দিব? এটা ক্ষেত্র বিশেষে, বুঝতে পারছেন, ক্ষেত্র বিশেষে আপনি এটা করবেন। চিন্তা করেন একজন ক্লায়েন্ট কিন্তু 5-6 জনকে মেসেজ দিয়ে রাখেন, বুঝতে পারছেন, একই মেসেজ 5-6 জনকে দিয়ে রাখলেন, 5-6 জনই কিন্তু রিপ্লাই দিবে ক্লায়েন্টকে, ঠিক না? রিপ্লাই দেওয়ার সময় একজন রিপ্লাই দেওয়ার সময় বলে দিল, ইয়েস হ্যাঁ আমি এটা পারবো, তোমার রিকোয়ারমেন্ট হচ্ছে বানিয়ে দিতে পারবো, এটা $100 লাগবে এবং আমার 5 দিন লাগবে এটা। এখন ক্লায়েন্ট আপনার রিপ্লাইয়ের মধ্যে সে পেয়ে গেল কি, $100 লাগবে এবং 5 দিন লাগবে, এবং তাকে একটা প্রশ্ন করে রাখলেন, তোমার কি রেসপন্সিভ দরকার কিনা। নেক্সট টাইম আরেকজন দিল যে, হ্যাঁ আমি এটা পারবো, আমি তোমার লিঙ্ক চেক করছি, আমি এটা পারবো। এখন ক্লায়েন্টেরও ধরেন মনে মনে চিন্তা ভাবনা কত, মনে মনে চিন্তা $100, আপনাকে সে সরাসরি নেক্সট মেসেজে কাজ দিয়ে দিবে, নেক্সট রিপ্লাই দেওয়ার সময় বলবে যে, ঠিক আছে $100 না, তুমি এক কাজ করো, $80 তোমাকে দিব, তুমি কাজ করতে পারলে আমাকে বলো, আমি তোমাকে অর্ডার করি, বুঝতে পারছেন। আপনি যদি মনে করেন যে $80 কাজটা করবেন, তাহলে বলবেন নেক্সট মেসেজে বলবেন, ওকে তাহলে আমাকে তুমি এখন অ্যাকসেপ্ট করো, আমি তাহলে তোমার কাজ শুরু করে দিই, ব্যাপারটা বুঝতে পারছেন। আবার কোনো কোনো ক্ষেত্র বিশেষে আপনার প্রথম অবস্থায় বার্গেনিং করা যাবে না, প্রথম অবস্থায় আপনার কাজই হচ্ছে কি করা, অল্প পয়সায় হলেও কিছু রিভিউ ম্যানেজ করা, বুঝতে পারছেন। সাপোজ এই একটা ওয়েবসাইট, এটা ফুললি বানানোর জন্য নর্মাল প্রাইস ধরেন $200, ঠিক আছে। এখন এই কাজটা আপনি বলে দিবেন, আমি তোমাকে $50 করে দিব প্রথম অবস্থায়, কিন্তু তাকে বলে নেবেন যে এই ওয়েবসাইটের কিন্তু তোমার নর্মাল রেট হচ্ছে কত, $200, বাট আমি নতুন, আমি মার্কেট প্লেসে নতুন আসছি, আমার এখন কি দরকার, ভালো কিছু রিভিউ দরকার, সেজন্য আমার তুমি আমাকে অর্ডার করো, আমি $50 তোমাকে সার্ভিসটা দিচ্ছি, বাট তোমাকে অ্যানসার করতে হবে তুমি আমাকে ভালো একটা রিভিউ দিবা, বুঝতে পারছেন, ক্লিয়ার। আচ্ছা এভাবে কথাবার্তা হয়ে যাওয়ার পর ক্লায়েন্ট আপনাকে, হ্যাঁ হ্যাঁ না না কাজ দিবে, না 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 কনসেপ্ট থাকবে না, এই যে নতুন বলেই তো $50, নতুন বলেই তো $50, নতুন বলে বোঝাবেন এবং $50, এবং তাকে অ্যানসার করবেন, তুমি আমাকে কাজটা দেখো আগে, যদি কাজটা ঠিক মতো না করতে পারি মানি ব্যাক গ্যারান্টি, তোমার মানি আমি তোমাকে দিয়ে দিবো, ব্যাপারটা বুঝতে পারছেন। হ্যাঁ নতুন আপনি, বাট ডলার তো $50, পুরান হলে তো আপনি $200 নিয়ে কাজ করেতেন, ক্লায়েন্টের কি ফ্যাসিলিটিস নাই এখানে, এবং ক্লায়েন্টকে বোঝাচ্ছেন আপনি এই কাজটার রেট হচ্ছে কত ডলার, $200, বাট আমি নতুন থাকার কারণে তোমাকে আমি কত ডলার করে দিব কাজটা, $50, আপনারা কি বুঝতে পারছেন। জি আচ্ছা সুন্দর প্রশ্ন, ক্লায়েন্ট আপনাকে আগেই পেমেন্ট করে দিবে না, ক্লায়েন্ট পে করে দিবে কাকে, মার্কেট প্লেসকে, ঠিক আছে, মার্কেট প্লেসকে পে করে দিবে, এবং এই যে 5 দিন টাইম, সেই 5 দিন পর্যন্ত সেটা মার্কেট প্লেসে ঝুলতে থাকবে, বুঝতে পারছেন। আপনার কাজ কমপ্লিট করে ফেললেন, কাজ কমপ্লিট করে ফেলার পর আপনি কাজ কমপ্লিট করে ফেলার পর কি করবেন, যখন সব ওকে হয়ে যাবে তখন আপনার অ্যাকাউন্টে টাকাটা দেখা যাবে $50, এটা দেখতে পারবেন আপনি যে কোনো মার্কেট প্লেসে, যে কোনো মার্কেট প্লেসে, আপনি ফাইবার মার্কেট প্লেসে আপনি দেখতে পারবেন আপনার $50 দেখা যাচ্ছে, বুঝতে পারছেন। আপওয়ার্কে বলেন, যে কোনো জায়গায় বলেন, আপনি দেখবেন $50 দেখা যায়, কিন্তু এটা শুধু দেখাই যাবে, আপনি শুধু অ্যাকাউন্ট খুলে দেখতে পারবেন $50 দেখা যায়। আপনি 14 দিন পর এই ডলারটা কি হবে, অ্যাভেলেবল হবে, 14 দিন পর আপনি এই ডলারটা ব্যাংকে ট্রান্সফার করে টাকা তুলে ফেলতে পারবেন, অথবা কি করতে পারবেন, আপনার পেপালে পাঠায় আপনি ট্রানজেকশন করতে পারবেন, অথবা পেওনিয়ারে আপনি নিয়ে আসতে পারবেন, বুঝতে পারছেন। 14 দিন সর্বনিম্ন যে কোনো ডলার, সর্বনিম্ন যে কোনো, হ্যাঁ $5, সর্বনিম্ন $5, বাট 14 দিনের আগে কি করতে পারবেন না, সে ডলার আপনি ক্যাশ আউট করতে পারবেন না। একটা সময় যখন আপনার ফ্রিল্যান্সিং করতে করতে পুরনো হয়ে যাবেন তখন কি করবেন জানেন, তখন কখনোই মার্কেট প্লেসে পেমেন্ট নেবেন না। সাপোজ $200 কাজ হইতে পারে না, $200 কাজ, আপনি ক্লায়েন্টকে বোঝাবেন, ক্লায়েন্টকে আগে স্কাইপেতে নিয়ে আসবেন, ছলে মলে কৌশলে সিস্টেম আছে আপনার, নিয়ে আসার পর ক্লায়েন্টকে বোঝাবেন, ক্লায়েন্ট শোনো তুমি যে মার্কেট প্লেসে আমাকে পে করবা, মার্কেট প্লেসে পে করলে তোমার কি লাগবে, মার্কেট প্লেসে পে করলে তোমার তোমারও টাকা কাটবে, ও আরেকটা বিষয়, $50 যদি আপনি ফাইবার মার্কেট প্লেসে আর্ন করেন আপনি পাবেন $40,
$10 কেটে নেবে, প্রতি $5 $1 কেটে নেয় কে? ফাইবার মার্কেটকে ছেড়ে নেয়। বুঝতে পাচ্ছেন? আপনি যদি $50 ইনকাম করেন পাবেন কত? $40। $50 $40 তো হয় নাকি? হ্যাঁ, $40 পাবেন। এখন ক্লায়েন্টকে আপনি বুঝাবেন সবসময়, ক্লায়েন্ট শোনো একটা কথা বলি তোমাকে, আসো তুমি 20% আপনি যদি $200 ইনকাম করেন কত ডলার নাই হয়ে যাবে? $40 নাই। আপনি পাবেন কত ডলার? $160। এই জন্য আপনাদের যেটা কাজ, দেখেন আপনারা যখন একটা সময়ে কাজ করতে করতে অনেক পুরনো হয়ে যাবেন, তখন আপনাদের কাজ হচ্ছে ক্লায়েন্টকে বুঝাবেন, ক্লায়েন্ট তুমি মার্কেট প্লেসে আমাকে পে করো কত ডলার? $10। মানে ক্লায়েন্টের সাথে কথাবার্তা বললেন, ক্লায়েন্টের সাথে $200 একটা চুক্তি হয়ে গেলো আপনার, হইতে পারে না $200 একটা ডিল হয়ে গেলো আপনার। এখন কখনো কখনোই এই $200 আপনি কি করবেন না, কখনোই মার্কেট প্লেসে $200 নেবেন না। এটা আপওয়ার্ক হোক, আপওয়ার্কে হচ্ছে আপনার আপওয়ার্কে কেটে নেয় 10%, যদি এখন 20% করে ফেলছে আপওয়ার্ক। আপওয়ার্কে আগে $100 কাটতো $10, এখন করছে কত? $20। এটা নতুন করেছে আর কি। এখন ক্লায়েন্টকে বুঝাবেন, ক্লায়েন্ট তোমারও লস আমারও লস, তুমি একটা কাজ করো $10 আমাকে মার্কেট প্লেসে পে করো, বাকি $190 তুমি বাকি $150 $90 তোমার দেওয়ার দরকার নাই, ওটা আমাকে পেপালে দিয়ে দাও। বুঝতে পারছেন সুবিধাটা কোথায়? দেখেন আপনি $150 যদি পেপালে নিয়ে নেন, অথবা আপনার পেওনিয়ার কার্ডে নিয়ে নেন, অথবা অনেক ক্লায়েন্ট চাইলে সরাসরি আপনাকে ব্যাংকে পাঠিয়ে দিবে, হ্যাঁ ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠিয়ে দিবে অথবা ব্যাংকে পাঠিয়ে দিবে। আপনার সাপোজ ব্যাংকে বলবেন যে তুমি $150 আমাকে ব্যাংকে পাঠিয়ে দাও বা আমার পেপালে পাঠিয়ে দাও, বাকি $10 কি করো মার্কেট প্লেসে দাও। মজাটা দেখেন, এই $10 আপনি ইনকাম করার পর পাবেন কত ডলার? $8। 14 দিন পর এটা তুলে শপিং করতে পারবেন, খেতে পারবেন। আর পেপালে $150 যখন পাঠাবে তার 2 দিন পরে বা 1 দিন পরে আপনি সেটা কি করতে পারবেন? ব্যবহার করতে পারবেন। আমরা কি বুঝতে পারছি? জি। কোনটা? না না, $10 যদি ফিক্সড প্রাইস হয় এটা ক্লায়েন্টের সাথে আপনার ডিল হবে। হ্যাঁ, এখন ফিক্সড প্রাইস যদি হয় ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলার পর, ক্লায়েন্ট ফিক্সড প্রাইস কিন্তু ফিক্সড থাকে না, জানেন তো, ফিক্সড প্রাইস কিন্তু ফিক্সড থাকে না। আপনার ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলার পর হয় এটা বাড়ে অথবা কমে। ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে ক্লায়েন্টকে বুঝালেন, তুমি এক কাজ করো $200 কাজ, তুমি পেপালে আমাকে $100 পাঠিয়ে দাও, আর $10 তুমি কি করো আমাকে মার্কেট প্লেসে আমি পে করো। হ্যাঁ, আপনি তখন $10 নেবেন না, $50 কাজ করলেন, ঠিক আছে? বুঝতে পারছেন? মার্কেট প্লেসে $50, হ্যাঁ ফিক্সড প্রাইস হলে সেক্ষেত্রে $50 কাজ করে দিলেন, অথবা $10 করলেও কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? $10 করলেও কোনো সমস্যা নাই, কারণ এটা আপনার এবং ক্লায়েন্টের ব্যাপার, ঠিক আছে? জি, রাইট রাইট। যদি আমাকে পে না করে, রাইট রাইট। এখন আপনি বাইরে নিয়ে আসবেন কাকে? আপনি টাকা ধার দিবেন, আপনি টাকা ধার দিতে চাচ্ছেন, টাকা ধার দিতে চাচ্ছেন, একজন আসছে নতুন, চিনেন না জানেন না কিছু না, আপনি তাকে টাকা ধার দিয়ে দিবেন না? খুব রিলেশন ভালো হয়ে গেছে আপনার, এই সমস্ত ফিক্সড ক্লায়েন্টগুলোকেই বলবেন তুমি এখন কী করো বাইরে পে করো। এরকম অনেক মানে আপনার ক্লায়েন্ট খুব ভালো একজন, মানে একটা জিনিস, আপনি এমন ভালো ভালো কিছু ক্লায়েন্ট পাবেন দেখবেন, মানে অস্থির ক্লায়েন্ট, তারা আপনাকে বাইরেই পে করবে, তারা মার্কেট প্লেসে এসে পেও করতে চাইবে না। হ্যাঁ হ্যাঁ, তবে কাজ করার একটা সিস্টেম আছে আপনার, কাজ করার সিস্টেম আছে। সিস্টেমটা কি? $200 কাজ, $200 কাজ, বাইরে পেমেন্ট নিয়ে করতে যাচ্ছেন, তুমি $100 পে করো, $100 পে করার পরেই আমি কাজ শুরু করবো। ব্যাপারটা বুঝতে পারছেন? ব্যাপারটা বুঝেন নাই? $200 কাজ, তুমি আমাকে $10 মার্কেট প্লেসে দাও এখন তাড়াতাড়ি, প্লাস $200, আর বাকি থাকে কত ডলার? $190, $90 এখনই আমাকে পে করো, কাজ শুরু হয়ে গেল, যখন কাজ কমপ্লিট করে দিব তখন বাকি ডলার পে করে দিবে, ব্যাস। ব্যাপারটা বুঝছেন? তবে হ্যাঁ, ব্যবসা মানে হচ্ছে এখানে আপনার একটু এদিক সেদিক হইতেই পারে, তাই না? তবে আপনার এখন বুকের ভিতরে কি সাপোজ কিছু একটা সমস্যা, এখন ডাক্তার কাছে গেলেন, আপনি অপারেশন করবেন না কেটে? অপারেশন করবেন না? এখন আপনি যদি মনে করেন না, যদি ডাক্তার কিছু জিনিস রেখে দেয় আমার এখানে থেকে, তাহলে মানে আমাদেরকে কি এটুকু বিশ্বাস করতে হবে? না না, আপনার ব্যাংকে শুধু অ্যাকাউন্ট খুলবেন একটা, এখানে সুইফট কোড থাকতে হবে আপনার, ব্যাংকের অ্যাকাউন্ট নেম থাকতে হবে, যেটা অ্যাকাউন্ট মার্কেট প্লেসের সাথে রিলেটেড মিলবে। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট 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 রাইট।
এটা অ্যাকাউন্ট খোলার সময় আপনার দিয়ে দিবে, অনলাইন অনলাইনে টাকা পাঠানোর জন্য, বা আপনি নিজে যদি দেশে বাইরে পাঠাতে চান সেক্ষেত্রে একটা কোড দেয় ওরা, বুঝতে পারছেন? আচ্ছা সবাই দেখেন তো, যাই হোক এবার আমরা মোটামুটি কাজ পেয়ে গেলাম, সবাই একটু হেল্প করবো, সবাই অবশ্যই অবশ্যই লাইভ থাকবে, লাইভ থাকবে। হ্যাঁ কোনটা কোনটা মানে আপনি কতদিন কোন কাজে কতদিন নেবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আমরা কাজ করতে করতে বুঝে যাবো কোন কাজটা কতদিনে নেওয়া দরকার। নতুন অবস্থায় অবশ্যই 4 দিন 5 দিন, নতুন অবস্থায় অবশ্যই 4 দিন 5 দিন। আচ্ছা এবার এ হচ্ছে একটা একটা অবস্থা, আরেকটা অবস্থা হচ্ছে এরকম, আপনি অবশ্যই কাজ করতে পারবেন 3 দিনে, আপনি ক্লায়েন্টের কাছে টাইম নেবেন 4 দিন, কাজ করতে পারবেন 4 দিনে, ক্লায়েন্টের কাছে নেবেন কতদিন 5 দিন, একদিনে কাজ করতে পারবেন, ক্লায়েন্টের কাছ থেকে টাইম নেবেন 3 দিন, কারণ এটা হচ্ছে আপনার একদিনই করে জমা দিয়ে দেন, ঠিক আছে? না 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 কমবে না কমবে না কমবে না, এটা হয় না। আচ্ছা এটা বাংলাদেশে হয়, সাপোজ একটা মানে কিছু নষ্ট হলো, মোবাইল নিয়ে গেলেন, ধরেন সাপোজ একটা বাটন প্রেস করলে হয়ে যায়, উনি খুলবেন, খুলে ওয়াশ করবেন, বুঝাবেন যে অনেক কিছু করতেছেন, একটু ঘুরে আসেন, আমি একটু আসতেছি আর কি, অথবা ঘুরে না আসলে কী করেন, উনি খোলেন, খুলে একটু বাতাস করেন, ফু দেন, শেষে হচ্ছে আবার লাগে সেই বাটনটা প্রেস করেন, হ্যাঁ হয়ে গেছে, বুঝান যে অনেক কষ্ট করেছেন। দেশে বাড়ির সিস্টেম নাই, আপনি যদি খুব ফাস্ট করতে পারেন তাহলে এর মানে কি আপনার প্রতি অনেক খুশি, অনেক খুশি হয়ে যাবেন, বুঝতে পারছেন? তবে ফাস্ট করতে পারবেন তার মানে কি একটা মানে কোয়ালিটি চাই, আপনি যদি কোয়ালিটি অ্যানসার করতে পারেন অবশ্যই ভালো, যদি কোয়ালিটি অ্যানসার করতে পারেন অবশ্যই ভালো কিছু পাবেন। আচ্ছা এবার আসেন আরেক ধরনের মেসেজ, সে আপনার লিখলো হাই আই নিড এ ওয়েবসাইট, ক্যান ইউ হেল্প মি? আচ্ছা আমি আপাতত এই ধরনের বেসিক দেখাচ্ছি, এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে না, আই নিড এ ওয়েবসাইট, ক্যান ইউ হেল্প মি, বাস। এখন এই মেসেজ রিপ্লাই কীভাবে দিবেন? হাই, অবশ্যই প্রথমে তাকে থ্যাংকস জানাবেন, থ্যাংকস ফর ইওর মেসেজ, তুমি যে একটা মেসেজ পাঠালে আমাকে সেজন্য তোমাকে কি থ্যাংকস, আপনি বিট করেছেন, আপনাকে যিনি রিপ্লাই করেছেন থ্যাংকস ফর ইউর রিপ্লাই, আমি তোমাকে বিট করেছিলাম প্রায় 40-50 জন ছিল, তাদের মাঝখান থেকে তুমি আমাকে ইন্টারভিউতে কল করেছো, থ্যাংকস ফর ইউর ইনভাইটেশন, বুঝতে পারছি আমরা? মানে একটা সুন্দর ম্যানার্স ফলো করবেন, হাই থ্যাংকস ফর ইউর মেসেজ, থ্যাংকস ফর ইউর ইনভাইটেশন, অথবা থ্যাংকস ফর ইউর রিপ্লাই। তারপরে তাকে বলেন, দেখেন সে কিন্তু কিছুই লিখে নাই, হাই আই নিড এ ওয়েবসাইট, ক্যান ইউ হেল্প মি? এখন তাকে কী দেওয়া যায়? তাকে বলেন what kind of website do you want to create অথবা do you want to make, তাকে বলেন can you show me some sample link, আমার ধারণা বুঝতে পাচ্ছেন, থ্যাংকস, আমরা কি বুঝতে পাচ্ছি? দেখেন এখানে সে কিছুই লিখে না, আপনার ম্যাক্সিমাম টাইম এই ধরনের মেসেজই পাবেন, ম্যাক্সিমাম টাইম প্রথম অবস্থায়, আস্তে আস্তে আমরা হাই লেভেলে যাবো, হাই আই নিড এ ওয়েবসাইট, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে হেল্প করতে পারবে একটা ওয়েবসাইট বানায়, তখন আপনি তাকে কি বলবেন, হাই থ্যাংকস ফর ইউর মেসেজ, হোয়াট কাইন্ড অফ ওয়েবসাইট ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, তুমি কী ধরনের ওয়েবসাইট বানাতে চাচ্ছ, তুমি কি আমাকে কিছু লিঙ্ক দেখাতে পারবা, ব্যাপারটা বুঝতে পারছেন? তখন ওই ক্লায়েন্ট কি বলবে, অনেক সময় আপনার এই ধরনের ক্লায়েন্ট বেশি পাবেন, কিচ্ছু জানে না সে, শুধু জানে তার একটা ওয়েবসাইট বানাতে হবে, হ্যাঁ সে শুধু কি জানে, সে তার একটা ওয়েবসাইট দরকার, বাকি সে কিছুই জানে না, তখন তাকে আপনি অবশ্যই বলবেন তুমি আমাকে কিছু লিঙ্ক দেখাও, তখন সে যেটা করবে গুগলে যাবে, যাই হয়তো দুই একটা লিঙ্ক দেখাবে আপনাকে, সাপোজ সে আপনাকে সফটেকারি লিঙ্কটা দেখালো, তারপরে ধরেন আরও অনেক ওয়েবসাইট থাকতে পারে, এগুলো লিঙ্ক দেখালো আপনাকে, সে আপনাকে এই লিঙ্কটা দেখা দিল, বুঝতে পারছেন? সে বলল যে চেক দিস লিঙ্ক, আই নিড দিস টাইপ, থ্যাংকস, হ্যাঁ দিস টাইপ, অনেক কিছু লিখতে পারে সে, থ্যাংকস, চেক দিস লিঙ্ক, এই লিঙ্কটা চেক করো, আমি এরকম টাইপের চাই, থ্যাংকস। এখন ক্লায়েন্ট যখনই আপনাকে কোনো একটা লিঙ্ক দিবে, আপনার কাজকে জানেন, আপনার কাজ হলে লিঙ্কটা চেক করা, ঠিক আছে? আপনার লিঙ্কটা চেক করা, আপনি চলে যাবেন গুগলে, কোথায়
গুগলে চলে যান, একটা ওয়েবসাইট আছে আপনার, নাম হচ্ছে হোয়াট ডাব্লিউপি থিম ইজ দ্যাট। ওয়েবসাইটের নামটা কি? হোয়াট ডাব্লিউপি থিম ইজ দ্যাট। এবার এই লিঙ্কে আসার পর আপনার কাজ হলো ওয়েবসাইটে যান, হোয়াট ডাব্লিউপি থিম ইজ দ্যাট, এখানে যান। এই ওয়েবসাইটটা হচ্ছে আপনার যে কোনো ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে এখানে কপি করবেন, এখানে পেস্ট করে দিবেন, ওয়েবসাইট খুঁজে বের করে দিবে এটা ওয়ার্ডপ্রেসের কোন থিম দিয়ে ওয়েবসাইট বানানো হয়েছে। কত বুঝতে পারছেন? ওয়ার্ডপ্রেসের কোন থিম দিয়ে ওয়েবসাইটটা বানানো হয়েছে, কারণ ওয়ার্ডপ্রেসের যে থিম দিয়ে ওয়েবসাইট বানানো হয়েছে আপনি যদি ওই থিম দিয়ে ক্লায়েন্টের ওয়েবসাইট বানিয়ে দিতে পারবেন না, সেম টু সেম একই জিনিস, পেজ বানাবেন, এটা বানাবেন, সেটা বানাবেন। রাইট রাইট রাইট, একটু দেখেন লোডিং হচ্ছে, লোডিং 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 হওয়ার পর বলে দিচ্ছে কিন্তু থিম নেম কি, নাম কি এটার? সফটটেক আইটি। থিমের নাম কি? সফটটেক আইটি থিম। এই সফটটেক আইটি থিম কি থিম ফরেস্টে পাওয়া যাবে? থিম ফরেস্টে প্রিমিয়াম লেভেলে সব থিম পাওয়া যায়, তাই না? আমরা জানি এই সফটটেক আইটি যদি এরকম নাম হয়, সফটটেক আইটি আমি তুমি এরকম টাইপের কোনো থিমের নাম যদি পান তাহলে একটু থিম ফরেস্টে যান আগে। থিমের নাম কি? সফটটেক আইটি থিম, সার্চ দেন থিম ফরেস্টে। সফটটেক আইটি থিম নামে কোনো থিম নাই, তার মানে বুঝতেই পারছেন এই থিমটা থিম ফরেস্টের থিম না। কোন থিম এটা? এটা নিজেদের ডেভেলপ করা একটা থিম, নিজেরা নিজেরা ডেভেলপ করা হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন যদি এরকম হয় যে থিমটা থিম ফরেস্টের কোনো থিম না বা ওয়ার্ডপ্রেসে এই এই নামে কোনো থিমই নাই, সেক্ষেত্রে আপনি যদি ওই ওয়েবসাইটটা বানাইতে চান তাহলে কী করতে হবে? প্রথমে বলতে পারবেন, যদি এই ওয়েবসাইটটা বানাতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, ফুল ওয়েবসাইটটা HTML CSS জাভাস্ক্রিপ্ট যে করে দিয়ে ডিজাইন করতে হবে, দেন PHP দিয়ে এটাকে ওয়ার্ডপ্রেসের থিম বানাইতে হবে, দেন ক্লায়েন্টকে দিয়ে দিতে হবে। অনেক কাজ যেটা আমরা এখনো জানিও না, বুঝতে পারছেন? চেক করার পর যদি দেখেন এটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো বাট থিমটা নাই, সেক্ষেত্রে কাজ কি, ফুলটা ডিজাইন করতে হবে HTML CSS জাভাস্ক্রিপ্ট যে করে দিয়ে, দেন এটাকে PHP দিয়ে ওয়ার্ডপ্রেস থিম বানাতে হবে, দেন ক্লায়েন্টকে দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে ক্লায়েন্টকে আপনি বলবেন, অবশ্যই বাজেট আছে সব বাড়বে। এবার ক্লায়েন্টকে বলবেন, আই হ্যাভ চেকড দিস লিঙ্ক, চেক দিস লিঙ্ক, ইয়েস আই ক্যান, যদি আপনি মনে করেন যে পারবেন, ইয়েস আই ক্যান ডু ইট, ইট উইল কস্ট কত ডলার? যদি এরকম কাজ হয় যেটা ওয়ার্ডপ্রেস থিম দিয়ে করা যাবে না, ফুল ডিজাইন করে তারপর করতে হবে, সেক্ষেত্রে আমরা ফ্রিল্যান্সার হিসেবে আমাদেরও তিনটা স্টেজ আছে না, প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজ, তৃতীয় স্টেজ। প্রথম অবস্থায় এটা নর্মাল প্রাইস হবে $100, প্রথম অবস্থায়। আর যখন একটু একটু পূর্ণ হয়ে যাবেন তখন কত হবে? $200। আর যখন একবারে কী হয়ে যাবেন, প্রফেশনাল ফ্রিল্যান্সার হয়ে যাবেন, তখন এটা $350 থেকে $500। বড়টা বুঝতে পারছেন? যখন প্রফেশনাল লেভেলে চলে আসবেন, ক্লিয়ার? বুঝতে পারছি। এখন প্রথম অবস্থায় অবশ্যই কত ডলার এটা? $100। অ্যান্ড এটা বানাতে টাইম নেবেন হচ্ছে, অ্যান্ড আই নিড 7 days নেন টু কমপ্লিট অল, টু কমপ্লিট অল। আমরা কি বুঝতে পারলাম? বুঝতে পেরেছি আমরা, এই হচ্ছে অবস্থা। এখন সে দিতে যাচ্ছে, সে দিতে যাচ্ছে $150। আপনি তখন যেটা করবেন, তা আপনি প্রথমে প্রাইসটা বলবেন, প্রাইস বলার পর কিন্তু সে একটা কথা বলবে, প্রাইস বলার পর যখনই সে একটা কথা বলবে তখন আপনি তাকে বোঝাবেন। সাপোজ আপনি এটা বললেন, সাপোজ, হ্যাঁ, বলার পর অনেক ক্লায়েন্টের যেটা করে, আপনি অবশ্যই তাকে একটা থ্যাঙ্কস জানিয়ে দেন। অনেক ক্লায়েন্টে করে কি যে আপনি জানেন, আস্তে করে লেখে, আর কিছু লেখে না, 70, মানে আর কিচ্ছু লেখে না সে 70।
তখন আমার কিছু স্টুডেন্টরাও আস্তে করে লেখে, না 100 লিখে না, 90 লিখে। তখন ক্লায়েন্ট বলে যে না ঠিক আছে যাও আসি আসি, ওকে। তখন স্টুডেন্ট লিখেছে ডান, যাও, নাও অর্ডার মি, নাও অর্ডার মি, দেন আই উইল স্টার্ট ইট। ঠিক আছে, এখন যখনই অর্ডারের কথাবার্তা চলতে থাকবে তখন অবশ্যই তার কাছে আরেকটা জিনিস চেয়ে নেবেন, প্লিজ, না স্কাইপে চাওয়া যাবে না, সেন্ড মি অল দ্য ডিটেলস অফ ইয়োর প্রজেক্ট, প্লিজ সেন্ড মি অল দ্য ডিটেলস, তুমি তোমার ডিটেলস টোটাল ডিটেলসটা আমাকে পাঠাও, অ্যান্ড সেন্ড মি দ্য ডিটেলস অফ ইয়োর সি প্যানেল, ব্রেকেট লিখে দেবেন ডোমেইন অ্যান্ড হোস্টিং। অনেক ক্লায়েন্ট ডোমেন হোস্টিং বুঝে না, সে ওয়েবসাইট বানাতে আসছে সে কি বুঝে না, ডোমেন হোস্টিং বুঝে না, তাকে তখন বলবেন, সে হয়তো বলতে পারে, সে বলতে পারে যে আমার তো কোনো ডোমেন হোস্টিং নাই, হ্যাঁ, তখন তাকে দেখিয়ে নেবেন আপনারা কয়েকটা ওয়েবসাইটের সাথে লিঙ্ক হয়ে যাবেন, যেমন হোস্ট গেটার, ব্লু হোস্ট, গো ড্যাডি, বুঝতে পারছেন, এই লিঙ্কগুলো ওনাকে দিয়ে দেবেন যে এই সমস্ত জায়গা থেকে তুমি তোমার পছন্দ মতো, হ্যাঁ দিয়ে দিব, পছন্দ মতো তোমরা কী করো, তুমি তোমার ডোমেন হোস্টিং কিনে আমাকে সব ডিটেলস পাঠাও, আপনি নিজে কখনই ডোমেন হোস্টিং কেনার ঝামেলায় যাবেন না, কারণ আমরা থাকি বাংলাদেশে, বাংলাদেশ থেকে ডোমেন হোস্টিং কেনার ঝামেলায় আপনার পেপাল আছে আপনার নাই, সো এটা করতে কখনই যাবেন না, ক্লায়েন্টকে দিয়ে কেনাবেন। যদি পারছি না বলে তাহলে তাকে যেটা করবেন, খুব মজার বিষয়, ওকে এক্সট্রা এক্সট্রা তার কাছে $100 নেবেন, হ্যাঁ ডোমেন হোস্টিং দুটাই, বুঝতে পারছেন, ঠিক আছে তুমি তাহলে আমাকে এক্সট্রা পে করো কত, $100, তাহলে আমি তোমাকে ডোমেন হোস্টিং কিনে দেবো, হ্যাঁ একশো, না 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 এক্সট্রা, আপনার ওইখানে হচ্ছে কত, 80+100, 180, ডোমেন হোস্টিং কিনতে আপনার খরচ হবে ধরেন 40 কি 50, বাকিটা আপনার, না 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 1200 দিলে হবে না ক্লায়েন্টকে, ক্লায়েন্টকে গোডের থেকে কিনে দেবেন অথবা হোস্টগেটার থেকে কিনে দেবেন, হ্যাঁ আপনি চাইলে সফটওয়্যার থেকেও কিনে দিতে পারবেন, আপনি চাইলে সফটওয়্যার থেকে কিনে দিতে পারবেন, সুজন ভাই 2000 টাকার মধ্যে কাম সারেন তাড়াতাড়ি, হ্যাঁ বাকিটা আমি দেখতেছি আর কি, করতে পারবেন সমস্যা নেই, বাট যেহেতু ক্লায়েন্ট ওনাকে আপনি গোডেডি বা হোস্টগেটার থেকে কিনে দিতে পারেন, আমাদের এক স্টুডেন্ট আছে সে আপনার 1300 টাকা দিয়ে কিনে দেয়, ক্লায়েন্টের ওয়েবসাইট বানিয়ে দিচ্ছে, ক্লায়েন্টের কাছে নেয় $100, 1300 টাকা, মানে চিন্তা করেন তার প্রায়, হ্যাঁ 1300 টাকায় 10-12 এরকম হয় বা 15 এরকম হয়, $15, বাকি টোটালি হচ্ছে তার লাভ, বুঝতে পারছেন, আরে না 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 হোস্টিং আপনি যাবেনই না, হোস্টিং তো ভেজাল, আপনি করে দিলেন কিন্তু আপনি 1300 টাকা করে দিলেন, ক্লায়েন্ট যখন জানতে পারবে তখন, বা ক্লায়েন্ট জানলো না, বুঝলো না ক্লায়েন্ট, কিন্তু আপনার ক্লায়েন্টের এখানে তো সে ইন্টারন্যাশনালি আপনার সেটা ব্যবহার করবে, হঠাৎ করে আপনার ধরেন ব্যান্ডউইথ শেষ হয়ে গেল, ওয়েবসাইট আসতেছে না, তখন আপনি কী করবেন, ঠিক না, এই জন্য দেশের বাইরে থেকে কিনে দেওয়া বেটার, এত প্রথম এত লাভ করার দরকার নাই, একটা সময় যখন আপনি 6 মাস 1 বছর ফ্রিল্যান্সিং করবেন তখন নিজেই টেকনিক বুঝে যাবেন কীভাবে এক্সট্রাভাবে অ্যাফিলিয়েট করতে হয়, না কাজ চলে যাবে না, কাজ চলে যাবে না, না এক্ষেত্রে আপনি যেটা করবেন, যদি এরকম হয় ক্লায়েন্ট একেবারে পারছে না, তখন আসল ভাইকে ফোন দিবেন, আসল ভাই একটা সমস্যা হয়েছে কি, হ্যাঁ অবশ্যই অবশ্যই আসল ভাইকে ফোন দিবেন, আসল ভাই কি হচ্ছে আপনার এটা সলভ করে দেন, তাড়াতাড়ি ডোমেন হোস্টিং একটা ম্যানেজ করে দেন, ঠিক আছে, মানে সব শেষে কি আসল ভাই, সুজন ভাই, সুফিয়ান ভাই, বুঝতে পারছেন, তবে অবশ্যই আপনাদের নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ হইতে হবে, ঠিক আছে, ওকে এই হচ্ছে অবস্থা। এবার ক্লায়েন্টকে অবশ্যই বলবেন সে যেন সব ডিটেলস পাঠায়, তখন ক্লায়েন্ট আপনাকে পাঠাবে, আচ্ছা আরেকটা বিষয় এটা হচ্ছে কোনটা, যখন আপনার ওয়েবসাইটটা চেক করে দেখলেন এটা থিম দিয়ে করা, বাট কি না থিমটা নাই, ওয়ার্ডপ্রেসে নাই, অথবা এমন হইতে পারে এটা থিম দিয়েই করা না, হইতে পারে না, ওয়ার্ডপ্রেস থিম দিয়েই নাও করা হইতে পারে, এটা দেখেন ও এটা থিম দিয়ে করা, softwareacademy.com এটা থিম দিয়ে করা, থিমের নাম কি, দি কর্পোরেশন, দেখেন তো থিমটা আছে কিনা, সাপোজ ধরে নেন ক্লায়েন্ট আপনাকে এই লিঙ্কটা দিল,
আপনি থিম ফরেস্টে আসেন, দি কর্পোরেশন আছে, থিমটা অবশ্যই আছে, দি কর্পোরেশন কর্পোরেট থিম কর্পোরেশন এটা আছে, আছে ওয়ার্ডপ্রেসে আছে, এবং আপনাদেরকে আমি এটা দিয়েও দিব আজকে আর কি মনে হয়। এখন দি কর্পোরেশন থিম দিয়ে যদি এটা করা হয়, তার মানে এটা থিম ফরেস্টের থিমটা আছে। যখনই থিমটা পেয়ে যাবেন, আপনার কাজ হচ্ছে থিমটা খুঁজে পান কিনা সেটা চেক করবেন। কী করবেন? থিমটাকে খুঁজে পাওয়া যায় কিনা সেটা চেক করবেন। কোথায় যেয়ে চেক করবেন? গুগলে যান, এটা ফ্রি থিম না, প্রিমিয়াম থিম, ওয়ার্ডপ্রেসের প্রিমিয়াম থিম। এখন ক্লায়েন্টকে খোঁজাখুঁজি করলেন, আপনি সাইট চেক করে দেখলেন একটা থিম দিয়ে করা, থিমের নাম কি? দি কর্পোরেশন। এখন আপনার থিমটা দরকার, তাই ঠিক কিনা? এবার দেখেন ক্লাস করার সময় আমরা যে প্রায় আপনাকে অনেকগুলো থিম দিয়েছি সেখানে আছে কিনা, যদি পেয়ে যান ভালো, পেয়ে গেলে ভালো না, আর যদি এটা না পান তাহলে কোথায় যাবেন? থিম লকার, কিছু ফ্রি ওয়েবসাইট পাওয়া যায়, সেখানে আপনার প্রিমিয়াম থিমগুলো ফ্রিতে পাবেন। থিম লকার ডট কম, থিমলক ডট কম, হ্যাঁ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, থিমলকার ডট কম, থিমলক ডট কম, ডাব্লিউপি লকার, ডাব্লিউপি লকার ডট কম, হ্যাঁ অনেক আছে, অনেকগুলো আছে, অনেক অনেক আছে এগুলো আপনার। থিমলক ডট কম, এখানে আসলেন, আসার পর থিমের নাম কি? দি কর্পোরেশন। দেখেন এই প্রিমিয়াম থিম ফ্রিতে পাওয়া যায় কিনা এখন। আচ্ছা এই নামে কি আসলে থিম নাই নাকি? না পাওয়া যায় না মানে হচ্ছে ওরা এসে কমপ্লেন করে এখানে, বুঝছেন? ডাব্লিউপি লকারে যাই আমরা, একটু সার্চ করি না, দি কর্পোরেশন নামে আসলেই নাই মনে হয় তাহলে। ও না, এই যে আছে, আছে, পাওয়া গেছে এখানে। আমি থিম লকে পাই নাই, বাট কোথায় পেলাম? ডাব্লিউপি লকারে পেয়ে গেলাম। কী নাম এটার? দি কর্পোরেশন ভার্সন 3.9। এখন এই থিমটা আপনি এখন পেয়ে গেছেন, তার মানে কি? ক্লায়েন্টের কাজটা আপনি করতে পারবেন। এবার অবশ্যই তখন ক্লায়েন্টকে আর $100 বলবেন না, কি বলবেন? যদি থিম দিয়ে কাজটা করা লাগে তাহলে ক্লায়েন্টকে প্রথম অবস্থায় বলবেন $50, বুঝতে পারছি? ক্লায়েন্টকে আপনি এই কাজটা $30 দিয়ে হইলো করে দিবেন প্রথম অবস্থায়, বুঝতে পারছেন? ক্লিয়ার? ওটা এই ক্ষেত্রে টাইম, এটা তো একদিন লাগবে মাত্র কাজটা করতে, তাই না? আপনি টাইম নিয়ে নেবেন 3 দিন মিনিমাম, 3 days, বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, মোটামুটি এই হচ্ছে কনভারসেশন। আমরা কনভারসেশন নিয়ে আরও অনেক কথা বলবো, কিচ্ছু না। ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিয়ে দিবে, কাজ দিয়ে দেওয়ার পর ক্লায়েন্ট আপনাকে একটা রিসোর্স দিবে, আপনার প্রজেক্টের ফুল ডিটেলস দিয়ে দিবে। সেখানে বলা থাকবে যে আমাকে পেজ বানায় দিবা, এগুলা কী কী পেজ বানায় দিবা? হোম, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, গ্যালারি পেজ, তারপর কি? ব্লগ পেজ, পোর্টফোলিও পেজ। ক্লায়েন্ট বলে দিবে, এবং শুধু তাই না, হোম পেজে কী কী লেখা থাকবে সেগুলো সে পাঠিয়ে দিবে অ্যামাজন ওয়ার্ড ফাইলে। অ্যাবাউট আস পেজে কী লেখা থাকবে এগুলো কি আপনি জানেন? ওর অ্যাবাউট আস কি না, ক্লায়েন্ট সব আপনাকে দিয়ে দিবে। কন্ট্যাক্ট আস পেজে কী কী ইনফরমেশন থাকবে, ফোন নাম্বার সব দিয়ে দিবে, সব দিয়ে দিবে আপনাকে, বুঝতে পারছি? এমএস ওয়ার্ডে কপি পেস্ট করে দিয়ে দিবে। হ্যাঁ, স্ক্রিনশট আকারে দিলেও আপনি স্ক্রিনশট আকারে নিয়েন না, বলবেন যে তুমি আমাকে কী করো এমএস ওয়ার্ড ফাইলে সেন্ড করো। এবার ক্লায়েন্টের কাজটা আপনি পেয়ে গেলেন, আপনার কী করা উচিত? কাজ শুরু করে দেওয়া উচিত না? কন্টেন্ট দিয়ে দিবে, সব দিয়ে দিবে ওরা, না ফাইবার দিবে, ঠিক আছে? আচ্ছা এবার সাপোজ ধরেন এটা হচ্ছে কি ক্লায়েন্টের সার্ভার। আমরা এই ধরনের কাজগুলোকে বলা হয় ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন জব, বুঝতে পারছেন? এগুলোকে বলা হয় ওয়ার্ডপ্রেস থিম দিয়ে কাস্টমাইজ করে দেওয়ার জব বলা হয়। এই ধরনের কাজ যখন আপনি পেয়ে যাবেন তখন স্টেপ বাই স্টেপ আপনাকে কিছু কাজ করতে হবে। এখন ক্লায়েন্টের কাজ আপনি পেয়ে গেলেন, এবার প্রথম কাজ, প্রথম এক নম্বর কাজ হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস। আমরা পারি? ক্লায়েন্টের লাইভ সার্ভারে কি করো? ওয়ার্ডপ্রেস ইনস্টল করো। হ্যাঁ, যখন প্রথম অবস্থায় কেউ কাজ পেয়ে যাবেন, ক্লায়েন্টের লাইভ সার্ভারে কি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো? না, যেহেতু এখনো দেখি না, আমরা দেখবো সামনেই। এটা কাজ পাওয়ার পর আমি নিজে ইনস্টল করে দিবো, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? আমি দেখাও দিব, বাট প্রথম অবস্থায় আমি নিজে ইনস্টল করে দিব। সেকেন্ড কাজ হচ্ছে, আচ্ছা এখন ধরেন এটা হচ্ছে ক্লায়েন্টের লাইভ সার্ভার, কল্পনা করেন, ঠিক আছে? এখানে এখন ওয়ার্ডপ্রেস তো আমরা কী করা যায়, ইনস্টল করা আছে, প্লাস এখানে অনেক অনেক কাজও করা আছে, ঠিক না? আমি এখন চাচ্ছি কী করতে, একবারে ফ্রেশ করে ফেলবো, ফ্রেশ
ফ্রেশ মানে কি? মোবাইল ফোন রিসেট দিয়ে দেওয়া যায় না? মোবাইল ফোন রিসেট দিলে কি হয়? একবারে নতুন অবস্থা চলে আসে। ঠিক তেমনি আমি চাচ্ছি ওয়ার্ডপ্রেসটাকে রিসেট করে দিব। এখন দেখেন তো রিসেট করার কোনো অপশন কি এখানে আছে? আছে কোনো অপশন? নাই। এখন আমি ওয়ার্ডপ্রেসটা রিসেট দিব, যেহেতু কোনো অপশন নাই যাবো কোথায়? প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনে। বুঝতে পারছেন? কারণ আমার তো রিসেট করার অপশন এখানে নাই। রিসেট লেগে একটা সার্চ দেন, তাহলে এখানে রিসেট করার অনেক অনেক প্লাগইন চলে আসবে। আমি প্রথমটাই ইনস্টল করতে যাচ্ছি। হ্যাঁ, প্রথমটাই বেশি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, নতুন করে যদি আমি আবার ইনস্টল করতাম, অ্যাকচুয়ালি ক্লায়েন্টের সার্ভারে যখন আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো তখন কি রিসেট করার দরকার আছে আমার? নাই। বাট যেহেতু এখানেই কাজ করবো আমি, সেজন্য রিসেট করে নিচ্ছি। অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর দেখেন এখানে কোনো অপশন কিন্তু আসবে না। যখনই আপনি রিসেট প্লাগইন ইনস্টল করবেন কোনো অপশন আসে এখানে? আসছে? আসে নাই। বাট এখানে গেলে একটা অপশন পাবেন রিসেট, অথবা টুলসে যান, আসছে এটা? আগে ছিল না, এবার রিসেটে যান। এবার এখানে একটা কথা লেখা আছে, রিসেট WP, এই কথাটা এখানে লিখে দেন। এবার রিসেটে ক্লিক করেন। ওকে, আপনি কিছুক্ষণ পর দেখবেন ফুল ওয়েবসাইট একবারে কি হয়ে গেল, পেজ পোস্ট সব ডিলিট হয়ে যাবে, মিডিয়া সব খালি হয়ে যাবে, কিন্তু প্লাগইনগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, থিমগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন ফুল ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে এরকম ফ্রেশ আসে না? প্লাস সামনের চেহারাটা দেখেন, মনে হচ্ছে কি ওয়ার্ডপ্রেস এই মাত্র ইনস্টল করলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার প্রথম কাজ কি ছিল? ইনস্টল ওয়ার্ডপ্রেস অন ক্লায়েন্ট সার্ভার। দ্বিতীয় কাজ, নাও ইনস্টল থিম। ঠিক আছে, এখন ইনস্টল করো থিমটা। এখন সাপোজ ধরেন আমরা আজকে আপনাদের কিছু থিম দিলাম, এগুলো সবই প্রিমিয়াম থিম। এই যে এখানে এখন অনেকগুলো থিম আছে দেখেন। ঠিক আছে, আমরা সাপোজ অ্যাভারা নিয়ে কাজ করতে যাচ্ছি। ঠিক আছে, অ্যাভারা নিয়ে কাজ করবো আমরা সাপোজ। আচ্ছা, অ্যাভারা না, আমি আপনাদেরকে আরও কিছু থিম দিয়ে দিব। দাঁড়ান, অ্যাভারা দেখবো আরেকটা ক্লাসে। আচ্ছা, কাজ